আটের দিকে আপনি লিখেছেন ব্যবসার জন্য ব্যাংক লোন নেওয়া যায় আছে কিনা ব্যাংক লোন নিবেন নাকি কোনো সমিতি থেকে লোন নেবেন না কোনো ব্যক্তি থেকে লোন নেবেন সেটি ইস্যু নয় ইস্যু হলো যে আপনি সুদ ভিত্তিক লোন নিচ্ছেন কিনা সুদ ভিত্তিক বা সুদী লোন যদি নেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই হারাম হবে আল্লাহালা কোন আল্লাহ হল ভাই আউ হার রিবা আল্লাহ তালা বেচাকিনা এবং ব্যবসাকে হালাল করেছেন আর রেবা এবং সুদকে হারাম করেছেন বিধায় সুদি লোন নেওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে না প্রয়োজন আপনার ব্যবসা ছোটো থাকুক প্রয়োজন আপনার উপার্জন কম থাকুক প্রয়োজন আপনার একটু কষ্ট হোক তারপরও আপনি সুদী লোন অবশ্যই অ্যাভয়েড করে চলবেন আর যদি ব্যাংক থেকে সুদ শুধু লোনের ছাড়া যদি কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার ব্যবসার ভিত্তিতে কোনো লোন নেওয়ার সুযোগ থাকে ধরুন আপনার কোনো আইটেম কেনা দরকার তো ব্যাংক সেটা আপনাকে কিনে দিল এবং আপনার কাছে বিক্রি করলো ব্যাংক বেশি দামে তারপর সেটা আপনি কিছুতে পরিশোধ করলেন এরকম হলে সেটি যায় যেতে পারে ইসিআই ব্যাঙ্কগুলো ইসিআই ব্যাংক কতটা আপনার কার্যকর করছে এবং কার্যক্ষেত্রে ব্যাংকিং করছে সেটি দেখার বিষয় যদি সেরকম তারা করে তাহলে সেক্ষেত্রে না জায়জ হতে পারে আমি আর